শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকের টিউটোরিয়ালে কোনো গ্রামাটিকার লেসন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব না ইংরেজি ভাষা আয়ত্ত করতে হলে তোমাদেরকে ইংরেজি শেখার পিছনে যতটা না সময় দিতে হবে তার থেকেও অনেক বেশি সময় দিতে হবে ইংরেজি চর্চার পিছনে তাই আজকের ভিডিওতে ইংরেজি গ্রামার কিভাবে চর্চা করলে তা খুবই কার্যকরভাবে তোমরা আয়ত্ত করতে পারবে সে সম্পর্কে তোমাদের প্রয়োজনীয় গাইডলাইন দেব তাই আশা করছি আজকের ভিডিওটি তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবে এবং এর প্রত্যেকটি নির্দেশনা তোমরা অনুসরণ করে চর্চা করবে তাহলে এখন মূল আলোচনায় ফেরা যাক কিভাবে তোমরা ইংরেজি গ্রামার চর্চা করবে তার প্রত্যেকটি ধাপ এখন আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এখানে আসলে কোন কনসেপশনটি তোমাদেরকে আমি জানাতে চেয়েছি কখনোই তোমরা টেনে টেনে কোনো ভিডিও দেখবে না তাহলে তোমরা ভিডিওটি ভালো করে বুঝতে পারবে না এবং অনেক কিছুই মিস করবে অর্থাৎ এই কাজটি তোমরা কখনোই করবে না যদি তোমাদের কারো কাছে মনে হয় একবার দেখা সত্ত্বেও ভিডিওটি তোমরা ভালো করে বুঝতে পারো তবে ভিডিওটি আবারও রিপিট করে দেখো এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আশা করছি কয়েকবার রিপিট করলে তোমরা ভিডিওটির কনসেপশন ধরতে পারবে এর পরেও যদি তোমাদের না বোঝার মতো কিছু থেকে থাকে তার জন্য আমি আছি তোমাদের সাহায্যের জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই শুধুমাত্র তোমাদের প্রবল ইচ্ছা আন্তরিকতা এবং চেষ্টাই এখানে তোমাদের অর্জনের পথে মেন ফ্যাক্টর হিসেবে কাজ করবে একবার ভিডিওটি দেখে সবকিছু শিখে ফেললে এমন ধারণা করাটা সম্পূর্ণ অমূলক এখানে তোমাদেরকে আমি স্পষ্ট করে জানাচ্ছি যে একমাত্র বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা ইংরেজি আয়ত্ত করতে পারবে অন্য কোনোভাবে নয় এখন কথা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে কীভাবে আমার টিউটোরিয়ালের প্রতিটি ভিডিওর প্রত্যেকটি স্লাইডের লেখাগুলো তোমরা একটি খাতায় বা নোটবুকে লিখে ফেলো এরপর পড়ার টেবিলে গিয়ে ওই খাতা বা নোটবুকটি দেখে খুবই মনোযোগ দিয়ে তা পড়ো আবারও সবকিছু ভালো করে দেখো তোমাদের বোঝার মধ্যে কোনো ফাঁক বা ঘাটতি আছে প্রত্যেকটি সেন্টেন্স একটি রাফ খাতায় বারবার লিখে অ্যানালিসিস করো তাহলে তা তোমাদের মস্তিষ্কে গেঁথে যাবে তবে তোমাদেরকে বারবার নিষেধ করব কখনোই কিছু না বুঝে মুখস্ত করবে না তাহলে তোমরা বড় ধরনের একটি ভুল করবে কারণ আমার অভিজ্ঞতা মতে না বুঝে মুখস্ত করা বিদ্যা কখনোই আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে না তাই আবারও তোমাদের কাছে অনুরোধ করছি এই কাজটি তোমরা কখনোই করবে না একটি কথা সবসময় মনে রাখবে ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রির মতো ইংরেজিও বোঝার মতো একটি বিষয় না বুঝে মুখস্ত করা বিদ্যা মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে তা উগড়ে দিয়ে হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় কিন্তু ওই বিদ্যা কখনোই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো যায় না ভিডিওটি একবার দেখার পরে তোমরা যদি এর কোনো কথা বা বিষয় ভুলে যাও তবে কী করবে এর সমাধান খুবই সরল যখন তোমরা ক্লাসে তোমাদের শিক্ষকের লেকচারের কোনো কথা ভুলে যাও তখন তোমরা সেগুলো আর সহজেই উদ্ধার করতে পারো না কারণ শিক্ষক তোমাদের জন্য তা রিপিট করেন না তখন হয়তো তোমাদের সহপাঠীদের সাহায্য নেওয়া লাগে কিন্তু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা হচ্ছে এখানে কোনো কিছু ভুলে গেলেও চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোমরা ভিডিওটি বারবার দেখার সুযোগ পাচ্ছ তাই তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যদি তোমরা কোনো কথা মিস করে ফেলো তবে ভিডিওটি বারবার পুনরাবৃত্তি করে দেখো তাহলেই তোমাদের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে প্রচুর সংখ্যা এক্সাম্পল সেন্টেন্স উপস্থাপন করেছি যার মধ্যে পর্যাপ্ত সংখ্যায় তোমাদের জন্য আনন ওয়ার্ড থাকতে পারে তোমাদের কাছে কোনো ওয়ার্ড যদি আনন থাকে তবে তোমরা এর মানে ডিকশনারি থেকে জেনে নিবে এবং সাথে সাথে একটি বিশেষ নোটবুক বা খাতায় লিখে রাখবে পরবর্তীতে সুযোগ পেলে এই নোটবুক বা খাতায় লেখা ওয়ার্ডগুলো এদের মানে এবং বানানসহ রিভাইজ করবে তাহলে ওয়ার্ডগুলো তোমরা সহজে আর ভুলবে না এতে করে তোমাদের ভোকাবুলারি প্র্যাকটিসের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে ভিডিওটি বারবার দেখার পরেও যদি তোমাদের কাছে মনে হয় এর মধ্যে পর্যাপ্ত ব্যাখ্যামূলক আলোচনা করা হয়নি যার অভাবে লেকচারের কিছু অংশ তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তোমরা সরাসরি আমাকে কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে আমার কাছে জানতে চাইবে ঠিক কোন অংশটি তোমরা বুঝতে পারো তাহলে বিষয়টি বুঝতে আমি তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করব সময় স্বল্পতার কারণে আমার পক্ষে তোমাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে প্র্যাকটিস করানো সম্ভবপর হয় না তাই তোমরা যদি আরও বেশি বেশি প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে নিজেদেরকে একটু উদ্যোগী হতে হবে আমি আমার ভিডিওতে যে ধরনের এক্সাম্পল সেন্টেন্স উপস্থাপন করেছি একই ধরনের অন্তত বিশটি বাংলা বাক্য তোমরা তৈরি করে ইংরেজি প্র্যাকটিস খাতায় লিখে ফেলো তারপর সেগুলো ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো তোমরা যে নতুন গ্রামার শিখলে তা অনুসরণ করে যদি কাজটি তোমাদের পক্ষে করা সম্ভবপর না হয় তবে তোমরা এক্ষেত্রে একজন টিউটারের সাহায্য নিতে পারো যিনি তোমাদেরকে ইংরেজি প্র্যাকটিস করাতে পারবেন এভাবে বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা সহজেই কিছু ভুলবে না তোমাদের মধ্যে অনেকেরই হয়তো একদিনে একসাথে তিন চারটি ভিডিও দেখে ফেলার একটি বদাভ্যাস আছে এই কাজটি তোমরা কখনো করবে না কারণ এর ফলে খুবই খারাপ একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তোমাদের মধ্যে লেকচারের কথাগুলো তোমরা সহজেই ভুলে যাবে মনে রাখতে পারবে না সব কিছু তোমাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে একসময় তোমাদের কাছে মনে হবে ইংরেজি শেখা তোমাদের পক্ষে সম্ভবপর নয় তাই তোমাদের কাছে আমার অনুরোধ এই কাজটি তোমরা কখনোই করবে না একদিনে তোমরা মাত্র একটি ভিডিও দেখবে সেটি ভালো করে চর্চা এবং রপ্ত করার পরেই অন্য ভিডিওতে যাবে কারণ আমি ভিডিওগুলো সেভাবেই ক্রম অনুসারে সাজিয়েছি তোমাদের জন্য একসাথে অনেকগুলো ভিডিও দেখা কোনো লক্ষ্য স্থিরকারী স্থির প্রতিজ্ঞ ছাত্রের বৈশিষ্ট্য নয় এটি একটি খেয়ালিপনা মাত্র আর খেয়ালিপনা দিয়ে দুনিয়াতে কোনো কিছু অর্জন করা যায় না পরিশেষে একটি কথাই বলবো তোমাদের মেধা নয় বরং তোমাদের প্রবল ইচ্ছাশক্তি আন্তরিকতা স্থির প্রতিজ্ঞা চেষ্টা এবং যথার্থ প্র্যাকটিসই তোমাদের ইংরেজি দুর্বলতা কাটিয়ে তুলবে এবং তোমাদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলবে আরও একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলবো সময়কে তোমরা সঠিকভাবে কাজে লাগাও তোমাদের মধ্যে অনেকেরই হয়তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় নষ্ট করার একটি পদাভ্যাস আছে এই কাজটি থেকে যতটা সম্ভব নিজেদেরকে বিরত রাখো এই পদাভ্যাসটির কারণে জীবনের মূল্যবান সময়কে তোমরা কিভাবে যে নষ্ট করে ফেলছ তা তোমরা হয়তো নিজেরাই বুঝতে পারছো না এভাবে মূল্যবান সময়কে ফালতু কাজে নষ্ট না করে তা এমন কোনো কাজে লাগাও যা তোমাদের জন্য একটি অর্জন হয়ে উঠবে এবং ভবিষ্যতে তোমাদের সাফল্যের পথে সহায়ক হয়ে উঠবে আজকের সময়টিকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে আজকের কাজে লাগানো এই সময় ভবিষ্যতে তোমাদের জন্য সাফল্যের অন্যতম একটি কারণ হয়ে উঠবে যদি আমার এই চ্যানেলটি তোমাদের কোনো উপকারে এসে থাকে তবে তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি কমেন্ট করো এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমাদের মতোই ইংরেজির দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে আগ্রহী সবাই সুস্থ এবং সুন্দর থাকো এবং তোমাদের ইংরেজি শিক্ষার এই প্রয়াস সফল হোক এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ